নিশ্চয়ই এই ধরনের ঘটনাগুলো চোখে পড়ছে অধ্যাপক মিজানুর রহমান এবং আমাদের অনেকেরই সন্তান আছে সন্তানের পরে অনেকের নাতি নাতনিও আছে এই শিশুদের চেহারা যখন আমরা দেখছি আসলে কোন জিনিসটা প্রথম মনে আসছে যে একটি শিশু বারান্দায় যাচ্ছে বা জানালায় দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে দিয়ে বেরিয়ে গেছে আরেক শিশুর মৃত্যুর খবর খানিকক্ষণ আগে আসলো বেশ কিছুদিন লড়াই করেছিল সে মৃত্যুর সাথে সম্ভবত রিয়া তার নাম এরকম বেশ কয়েকটি ঘটনা চোখে পড়েছে নিশ্চয়ই আপনার আরও অনেকগুলো ধীরে ধীরে হয়তো পড়েও শোনাব এই যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যারা মারা গেছেন কখনও তাদেরকে সন্ত্রাসী সরকার বিরোধী বিএনপি জামাত এই যে পরিচয়গুলো দেয়া হচ্ছে এই শিশুর কি পরিচয় আসলে খুবই মর্মান্তিক আসলে এই জিনিসটা আমি আগেও বহুবার বলেছিলাম যদি রাজনৈতিক প্রতিপক্ষ পরস্পরের সাথে মারামারি করে অথবা পুলিশ এবং রাজনৈতিক প্রতিপক্ষর মধ্যে মারামারি হা হাঙ্গামা হয় এতে যদি কেউ হতাহত হয় যে কোনো মৃত্যু বা আহত নিহত হওয়ার বিষয়গুলোকে অত্যন্ত মর্মান্তিক বাট এই এই ওইটারও একটা কিছুটা হয়তো জাস্টিফিকেশান দেওয়া যেতে পারে যে বিবদমান দুই পক্ষ মারামারি করে একজন মারা গেল অথবা পুলিশের সাথে সংঘর্ষ লিপ্ত হয়ে মারা গেল এক এইটার একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করানো যায় যদিও এগুলো একটা সভ্য সমাজে হতে পারে না কিন্তু একেবারে নিরপরাধ বিশেষ করে শিশু মৃত্যু আমাদের এই এই এইবারই না এর আগেও দেখছি আমরা ইভেন ওই পাড়ার মধ্যে দুই জল সন্ত্রাসী করতে গিয়ে খেলগাঁয়ের দিকে শিশু মৃত্যু এই ঘটনা কিন্তু আছে তো এইগুলো আমি জানি না এগুলোর কি ব্যাখ্যা হবে বাট এগুলো খুবই মর্মস্পর্শী ঘটনা বিশেষ করে শিশু পথচারী একেবারে ইনোসেন্ট যারা এই দুই পক্ষের পাল্টা পাল্টিতে নিহত হয় আসলে এগুলোর কোনো ব্যাখ্যা নেই এই যে রিয়ার কথা বলছিলাম তার খবরটা বোধ হয় একটু পড়ে নিলে ভালো এটা অনেকগুলো আছে যে অনলাইন থেকে একটু দর্শকদের সাথে লেখার মধ্যে আছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় সে সময় পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল ছয় বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ হঠাৎ গুলি এসে লাগে পঞ্চম শ্রেণীর এই শিক্ষার্থীর শরীরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে এবং এখানে র্যাবের তরফ থেকে আজকে মহাপরিচালক বলেছেন হেলিকপ্টার থেকে র্যাব কোনো গুলি করেনি তাহলে এই যে হেলিকপ্টার উড়েছে হেলিকপ্টার থেকে গুলির কথা একটু আগে প্রথম আলো রিপোর্ট পড়ছিলাম এই গুলির দায়কার যদি র্যাব বলে আমরা হেলিকপ্টার ওড়াইনি হেলিকপ্টার থেকে গুলি করিনি আমি জানি না তো উঠতে আমরা দেখছি রেবের কিনা আমি জানি না তো সেখান থেকে ওরা বলছে আমরা টিয়ার সেল অথবা রাবার বুলেট এইগুলো নিক্ষেপ করছি যেই প্রাণঘাতী বুলেট আমি জানি না এই কথাগুলো আরও বহুবার আমি বলছিলাম যে পুলিশের কাছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা হতে পারে একবারে শত্রুপক্ষের সাথে যুদ্ধ হচ্ছে সেখানে মরণাস্ত্র ব্যবহার করা যায় কিন্তু যখন মব জনতা হ্যাঁ এদের পিছনে হয়তো ষড়যন্ত্র আসছে চক্রান্ত আছে অনেকে এর পিছনে টাকা ব্যবহার করে লোকদেরকে নিয়ে আসছে কিন্তু যারা এসে আসলে যুদ্ধে পড়ে গেছে যারা একদম গুলি খাওয়ার অবস্থায় পড়ছে এরা কিন্তু আছে যারা জানেও না কি জন্য এই ঘটনাটা ঘটছে এই দুর্ভাগ্যজনক বাসা থেকে বের হননি বলছি বোর বের হলেও তো কোনো অপরাধ মানুষ তো জীবিকার এইটা এটা তো দুইটা বা কথা বলছেন অনেকে আছে রিক্সাওয়ালা ছোটো দোকানদার রংমিস্ত্রি রঙের এরকম যেগুলো আছে আমি যে সেগুলো সবগুলোর কথা বলছি যে এগুলো আমি জানি না প্রায় বলা হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে অস্ত্র থাকবে সেই অস্ত্রটা হতে হবে মানে প্রাণঘাতী না সে সেইটা আমরা যখন ইভেন যখন ওই ভারতের ভারত বাংলাদেশের বর্ডারে যখন কিলিং হয় তো তখনও কিন্তু বারবার মিটিং করলে এই কথাটা বলা হয় যে বিএসএফের কাছে যে বন্দুক বা গুলি আছে এটা যেন ব্যবহার করা হয় সেই ব্যবহারটা হবে জাস্ট হয়তো তাকে আহত করবে বা তাকে পাকড়ায় করার মতো একটা অ্যানস্তেশিয়ার জাতীয় মতো কাজ করবে বাট এটা যেন প্রাণঘাতী না হয় এটা কিন্তু আমাদের দিক থেকেও বহুবার বলা হয়েছে তো একইভাবে আমি বুঝতে পারছি না যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো একদম সেকেন্ড লাইন অফ ডিফেন্স প্রথমে এটা কি কখনো শুনেছেন যে মানে ঢাকার আকাশে মুক্তিযুদ্ধর পরে যে উড়োজাহাজ থেকে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে না এই হেলিকপ্টার তো ছিলই না আমাদের হেলিকপ্টার পুলিশের লেভেল হেলিকপ্টার মতো সাম্প্রতিক সংযোজন এগুলো আবার এটাও আছে হেলিকপ্টারের গুলি করার ব্যাপারটা তো একেবারেই মানে আমি বলবো যে সমর্থনযোগ্য না আবার ওইদিকে যখন দেখেন পুলিশ মানে কতটা অসহায় হলে শেষ পর্যন্ত গিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটির স্বাদের মধ্যে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু বেশ আট দশ ছিল আরামসও ছিল হয়তো গুলি করলে ওখানে অনেক লোকের মেরে ফেলতে পারে ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে হেলিকপ্টার থেকে পুলিশরা ছাদে নেমেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ছাদ থেকে গুলি করার অভিযোগ এসেছে না আমি বলছি যে উদ্ধার করারও ব্যাপার আছে পুলিশ আটকা পড়ছে এবং সেই পুলিশ আবার আটকা পড়ার পরে তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার আসছে এগুলো দেখা গেছে এখন এগুলো উভয় পক্ষে তো খবর দিতেই পারে পত্রিকায় আসতে পারে অথবা র্যাবের থেকে ব্যাখ্যা আসতে পারে আমি যেই জায়গাটা মূল জায়গাটাই বলছি সেটা হচ্ছে আপনি যখন মব বা কোনো একটা বিক্ষুব্ধ জনতা হোক তারা কোনো ষড়যন্ত্রকারী অথবা যেটাকে বলি আমরা কোনো মতলববাজের বাজের পড়াশোনায় উদ্বুদ্ধ হয়ে অথবা টাকা দিয়ে যাই আসুক না কেন এই লোকগুলো সবগুলোই জঙ্গি সন্ত্রাসী এরকম বলা তো ঠিক হবে না আছে